24 ঘন্টায় ঘটে যাওয়া দেশ ও দেশের বাইরের সব খবর ও তার বিশ্লেষণ নিয়ে আলোচনা অনুষ্ঠান নিউজ রুম সংলাপ। স্বাগত জানাচ্ছি, আমি ফখরুল ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরাখবরের আপডেট। করোনা ঝুঁকি ও ঈদকে সামনে রেখেই 10 মে থেকে সীমিত পরিসরে খুলছে সারা দেশের শপিং মল ও দোকানপাট। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ। দেশে 10,000 ছাড়ালো করোনা রোগী। 24 ঘন্টার নতুন রেকর্ডে 668 জন আক্রান্ত শনাক্ত। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি করোনা চিকিৎসায় শুধু উৎপাদনে গেল ওষুধ, উৎপাদনে গেল বাংলাদেশও। সীমিত পরিসরে সরকারি অফিস খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। বিশ্বজুড়ে করোনা আক্রান্ত প্রায় 36 লাখ, মৃত্যুবরণ করেছে 2,50,000। আরও নানান খবরাখবর সহ আজকের আলোচনা আমাদের সঙ্গে যুক্ত আছেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক, এবং ডাক্তার সজল আশফাক, নিউ ইয়র্কে অবস্থানরত চিকিৎসক এবং লেখক। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত হবেন জার্মানিস্থ বাংলাদেশ দূতাবাসের কনসুল জেনারেল মিস্টার হাসনাত মিয়া, আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দেখে আসতে চাই আজ প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। প্রথমে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ শিরোনাম করেছে, নতুন মাত্রায় লকডাউন, ছুটি 16 মে পর্যন্ত, বন্ধ গণপরিবহন 10 মে থেকে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, শর্ত সাপেক্ষে শপিং মল দোকানপাট খোলা, শেয়ার বাজার লেনদেন চালু করতে ডিএসসির চিঠি, ঢাকা চট্টগ্রাম পার্সেল ট্রেন বন্ধ। দুর্যোগ অগ্নিসন্ত্রাস মোকাবেলা করেছি, করোনাও কাটিয়ে উঠব, প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেলে করোনা ইউনিটে 24 মৃত্যু। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনাম। এরপর কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ আজ শিরোনাম করেছে, বাড়বে রপ্তানি আদেশ ও বিদেশি বিনিয়োগ, করোনার ঝুঁকিতে আসার আলো। অর্থনীতি গতিশীল করতে নির্দেশনা পাবেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে নির্দেশনা। ঈদের ছুটিতে বাড়ি যেতে মানা, স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে সীমিত গণপরিবহন চালুর প্রস্তাব। এ ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনাম। এরপর আসতে চাই ডেইলি সান। ডেইলি সান আজকে শিরোনাম করেছে, গুড নিউজ ফর ঈদ শপার্স, মার্কেটস মলস টু রিওপেন মে 10। এবং তারা আরও শিরোনাম করেছে, ক্রুশিয়াল বাজেট প্ল্যান্ট অ্যামিড করোনা সিচুয়েশন। এই ছিল ডেইলি সানের শিরোনাম। আমরা আজ প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনাম দেখে আসলাম। প্রিয় দর্শক, আমরা আলোচনায় চলে যেতে চাই সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, জনাব নাজমুল আশরাফ এবং ডক্টর সজল আশফাক। প্রথমে জনাব নাজমুল আশরাফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই আজকে প্রধান যে খবরগুলো রয়েছে করোনা পরিস্থিতিকে ঘিরে। কিন্তু খবরগুলো, প্রত্যেকটি খবর উঠে আসছে গণমাধ্যমে গত 24 ঘন্টার প্রধান খবরের মধ্যে। আজকে সবচেয়ে উল্লেখযোগ্য যে খবরটি রয়েছে যে সারা দেশে যে শপিং মলগুলো রয়েছে করোনা সতর্কতার মাঝে, ঈদকে সামনে রেখে এই শপিং মলগুলো 10 মে থেকে খুলতে যাচ্ছে, যদিও সীমিত পরিসরে এবং সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে এক্ষেত্রে। এক্ষেত্রে আসলে সে অর্থনীতির কথা চিন্তা করে এবং অপরদিকে করোনার যে সর্বোচ্চ ঝুঁকির একটি সময় আমরা অতিক্রম করছি, সবকিছু বিবেচনা করে আপনি কি বলবেন? আসলে এই যে সামনে দোকানপাট, শপিং মল কর্মকাণ্ড সচল করার ব্যবসায়ীদের পক্ষ থেকে, এবং কিন্তু সারা বিশ্বেই ঘটছে। আমরা করোনাক্রান্ত প্রত্যেকটা দেশে দেখছি যে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ব্যবসায়ীদের এই দ্বন্দ্বটা শুরু করে দিতে, আবারও চালু করে দিতে, থাকলে অর্থনীতি না টিকলে দেশ কি করে করে থাকবে, এই গুলো সাধারণত ব্যবসায়ীদেরকে থাকে। গবেষকরা এবং এই কাজ করছেন তারা কিন্তু প্রতিনিয়ত জীবনের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে। এখন জীবন এবং জীবিকা এই দুইটা এই মুহূর্তে কোনটা প্রাধান্য পাবে, নিশ্চয়ই জীবন প্রাধান্য পাবে। সামাজিক দূরত্ব, দোকান চলাচল বন্ধ, তখন কিন্তু খুব ব্যর্থ দেখছি, সে খুব মানে নাই। বহু লোক যারা ঝুঁকি ছড়িয়েছে, আমাদের পার্টনার্স কারখানা মানুষের আত্মীয়তা সেটা আরো বাড়বে এবং আপনার আশঙ্কাটাও বাড়বে, সংক্রমণের আশঙ্কা, মৃত্যুর ঝুঁকি, আক্রান্ত হওয়ার আশঙ্কা ইত্যাদি। কিন্তু এই যে ব্যবসা বাণিজ্যের জন্য চিন্তা করে সেইটার কথা ভেবে ব্যবসায়ীদের প্রভাবিত, যে সরকার
সেটা নিঃসন্দেহে পূর্ণ বলবেন, আপনার সাথে চিকিৎসক আছে বলবেন, আমরা প্রতিনিয়ত সারা বিশ্বে যে কিছু দেখছি তাতে এই জীবন আজীবিকা দ্বন্দ্বের শুরু করে দেওয়ার চাপ এবং স্বাস্থ্য বিষয়ে বন্ধ রাখার চাপ, এর মধ্যে একটা সমন্বয় এগুলো শিথিল করতে যাচ্ছে, সবকিছু খুলে দিচ্ছে, তখন কিন্তু সরকারের দিক থেকে বলা হচ্ছে সরকার অনেক কিছু স্বাস্থ্যের পাশাপাশি জীবন জীবিকা অর্থনীতি সচল রাখছে এগুলো দেখতে হয়, এগুলো সমন্বয় করতে হয়। কিন্তু সমন্বয়ের যে সময়টা অন্যান্য দিকে আমরা দেখছি যখন সংক্রমণ এবং মৃত্যুর হার ক্রমাগত কমতে থাকে, বিশেষজ্ঞরা বলছে বিশ্ব বিশেষজ্ঞরা যে কোন এলাকায় কোন দেশে কোন অঞ্চলে টানা যদি সংক্রমণ এবং মৃত্যুর হার কম থাকে তখন আপনি ধাপে ধাপে করতে থাকবেন, আমরা এখনো দিকে কমার কোন নাই সেই জায়গায় সতর্ক হওয়া এবং আস্তে সব দেওয়া নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ। যদি আমরা বৈশ্বিক বাস্তবতা বিশেষজ্ঞদের কথা চিকিৎসকদের কথা জি জনাব নাজমুল আশরাফ আপনি থাকুন, আমরা আমরা আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার সজল আশফাক, নিউ ইয়র্ক থেকে একজন চিকিৎসক এবং লেখক, আমরা একটু তার কাছে যেতে চাই, ওনার অভিজ্ঞতার কথা একটু জানতে চাই, উনি নিজেও একজন চিকিৎসক। ডাক্তার সজল আশফাক আপনাকে স্বাগত জানাচ্ছি। আমেরিকা আমরা দেখছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন যে তাদের দেশে 100,000 মতো মৃত্যুবরণ করতে পারে এমন একটা আশঙ্কা বেশ আগে থেকেই করছেন, এবং তাদের কিছু প্রথম দিকে করোনা মোকাবেলায় তাদের কিছু খামখেয়ালিপনা আমরা লক্ষ্য করেছি। এখন আসলে সেখানকার পরিস্থিতি যদি একটু বলেন এবং আমেরিকার যে ভয়াবহ পরিস্থিতি কতটা এখন উন্নতি করতে পেরেছে এবং সেখানকার বাস্তব অভিজ্ঞতার কথা আপনার কাছ থেকে একটু শুনবো। আপনি ঠিকই বলেছেন, প্রথম দিকে যে খামখেয়ালিপনা ছিল সেটা যে এখনো নেই তা না, হয়তো কিছুটা সরে এসেছেন কিন্তু খামখেয়ালিপনা কিন্তু আছেন, এবং হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প তার যে স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তাদের সাথে একমত হচ্ছেন কিভাবে লকডাউন উজ্জ্বল করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে পাশাপাশি কিন্তু আমরা কিন্তু অস্ত্র নিয়ে মিছিল দেখছি এবং বিভিন্ন জায়গায় ঘেরাও দেখছি বিভিন্ন স্টেটে, এগুলো কিন্তু এক ধরনের রাজনৈতিক উস্কানি এগুলো কিন্তু চলছে, এবং দেখা যাচ্ছে যে এসেনশিয়াল জিনিসটা যেমন বিউটি পার্লার খুলে দেওয়ার জন্য দাবি উঠেছে, মানে কাজে এই পর্যায়ে যেমন নাজমুল ভাই যেটা বললেন যে আসলে আমরা এতদিন যখন লকডাউনে ছিলাম এবং লকডাউন থেকে আমরা যে পরিস্থিতির উন্নতি দেখেছি এই উন্নতি কিন্তু আমাদের সবার অংশগ্রহণে হয়েছে, যারা লকডাউনে ছিলেন যারা কোয়ারেন্টাইনে ছিলেন সবার মানে কিন্তু আমরা এই এই ফলটা পেয়েছি, তারটা কিন্তু এখনো ফ্ল্যাট হয়নি, তারটা কিন্তু নিচের দিকে যাচ্ছে ঠিকই কিন্তু এটা ফ্ল্যাট হবে, যখন ফ্ল্যাট হবে তখন চিন্তা করা যাবে যে কখন লকডাউন প্ল্যান এক হবে। এ ব্যাপারে নিউ ইয়র্কের গভর্নর মেয়র তারা কিন্তু যথেষ্ট একটা কঠিন অবস্থানে আছেন, আপনি জানি যে তারা কিন্তু লকডাউন তো সীমিত ভাবে তুলে দিবে বিভিন্ন জায়গায় চিরেই এই মে মাসের শেষের দিকে, তো ঘটনা হচ্ছে যখন তুলে দিবে তখন ধাপে ধাপে তুলে দিতে যাচ্ছে, যেমন স্কুলগুলো এবার আর খুলছে না, এবারে সামারে আর স্কুলগুলো খুলছে না, স্কুল নেক্সট ইয়ারে খুলবে, আর একইভাবে দেখা যাচ্ছে যে পরবর্তীতে যারা ধাপে ধাপে খুলবে তার আগে তারা নিশ্চিত করতে চায় সোশ্যাল ডিস্টেন্সিং, তার আগে নিশ্চিত করতে চায় মানুষ অবশ্যই যেন মাস্ক পরে বাইরে বের হয়, এবং মেয়র ডি ব্লাজিও বলেছেন যে প্রায় 7.5 মিলিয়ন 7.5 মিলিয়ন মাস্ক তারা বিতরণ করবে শহরে, সেই সাথে অ্যান্টিবডি টেস্টের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করতে এবং বিশেষ করে কোভিড-19 পজিটিভদের তারা শনাক্ত করার চেষ্টা করছে এবং তাতে আলাদা করা যায়। কিন্তু হ্যাঁ, তার মধ্যে কিন্তু জানেন যে পশ্চিমা দেশের মানুষ যারা তো হয়নি তারা ঠিক বিষয়টি কতটা উপলব্ধি করছে না, যারা অর্থনৈতিক চাপে নেই তারা বিষয়টিভাবে উপলব্ধি করছে না, তারা হয়তো মধ্যে আপনি জানেন এখন বছরের এই সময়টাতে তারা আনন্দ ক্লাস করে ঘুরে বেড়ায় কারণ এটা সামার শুরু হবে কদিন পরেই, টেম্পারেচার ক্রমশ পাচ্ছে এবং তারা এমনিতেই তারা ভোগবাদী জীবনে বিশ্বাসী, কাজেই তারা কিন্তু ঘরের আটকে রাখা তাদেরকে কঠিন, কিন্তু এই ব্যাপারে আমরা দেখছি যে স্টেট থেকে বেশ কঠিন অবস্থানে যাচ্ছে, এবং গত কয়েকদিন ধরে 1,000 পুলিশ ডিপ্লয় করা হয়েছে শহরে এবং ইতিমধ্যে তারা 4 জনকে অ্যারেস্ট করেছে এবং প্রায় সকানে তারা ফাইন করে, এই প্রক্রিয়া যদি চলতে থাকে আমার মনে হয় যে মানুষ যদি বের হয় আপনি কিন্তু মানুষ সচেতন ভাবে বের হবে, এবং সবচেয়ে বড় হচ্ছে যে
টেলিভিশনে একটা নাম্বার দেওয়া হচ্ছে, যদি কেউ দেখে কোথাও যে কট টাইমেন চল হচ্ছে না, যুক্তরাষ্ট্রে এবং তারা সেটি উৎপাদনে গেছেন এরই মধ্যে, এই বিষয়ে ওষুধটির বিষয়ে একটু যদি বলেন, কারণ বাংলাদেশে কিন্তু এই ওষুধটি এরই মধ্যে 6টি কোম্পানিকে উৎপাদনের অনুমতি দিয়েছে এবং এটি কতটা কার্যকরী করোনা মোকাবেলা, একটু যদি বলেন এর সাথে। এই ওষুধটি কিন্তু সীমিত আকারে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এফডিএ কিন্তু বলেছে যে ইমার্জেন্সি রোগীদের দেওয়া যাবে, যে রোগীদের অবস্থা খুব খারাপ থাকবে তাদেরকে দেওয়া যাবে। এটা কিন্তু সব রোগীদের জন্য না, এটা কিন্তু জেনারেলাইজ না যে সব রোগীদের জন্য এটা প্রযোজ্য না। রেমডেসিভির স্পেসিফিক কিছু ক্ষেত্রে এটা দেওয়ার কথা বলা হচ্ছে এবং সব রোগীদের জন্য না, এই জিনিসটা ক্লিয়ার করা উচিত। স্পেসিফিক্যালি এটা এফডিএ যে গাইডলাইন সেখানে উল্লেখ আছে, এটা সবার জন্য না, যারা এটা জরুরি প্রয়োজনে যাদের অবস্থা বেশি খারাপ হবে তাদেরকে দেওয়া যাবে এবং এটা মনিটর করে দিতে হবে। এটি সবার জন্য ব্যবহার করা যাবে কিনা সেজন্য কিন্তু আরো রিসার্চ দরকার আছে। সেই রিসার্চটা সম্পূর্ণ হয় না বলেই শুধুমাত্র জরুরি জন্য এটা কিন্তু দেওয়া হচ্ছে। জি আপনি থাকুন জনাব সজল। বলা হচ্ছে যে হ্যাঁ এটাতে ডেথ রেট কিছুটা কমবে, কিছুটা কমবে। জি জনাব সজল আশফাক, আমরা একটু জনাব নাজমুল আশরাফ ওনার কাছে একটু যেতে চাই, আপনি আপনার কথা আমরা শুনবো, আপনার কাছে আসছি। জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে জানতে চাই যে আমাদের এই চিকিৎসা, এর আগে আমরা শুনেছি যে হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা শুনেছি এবং এখন হচ্ছে নতুন করে রেমডেসিভির নামক একটি ওষুধ উৎপাদনে 6টি কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়েছে। এটি আমেরিকাও কিন্তু আপনি জানলেন যে ওষুধ তৈরিতে উৎপাদনে গেছে এবং যুক্তরাজ্যও বেশ কয়েকটি ভ্যাকসিনের পরীক্ষা চলছে। এই সময় আসলে এই ওষুধগুলো একটু সময়ের প্রয়োজন এবং কার্যকারিতা কতটুকু হবে সেটিও একটি বিষয়, যেটি জনাব সজল আশফাক বলেছেন যে যারা সিভিয়ার পর্যায়ে রয়েছে, যেসব রোগী রয়েছে তাদের ক্ষেত্রে ইউজ করা যাবে। সবকিছু মিলে আসলে একটি আশার জায়গা তৈরি হয়েছে কিনা আপনার কি মনে হয়? আশার জায়গা নিঃসন্দেহে। রেমডেসিভির যেটি ক্লিনিক্যাল ট্রায়ালে সুফল দিয়েছে এবং খুবই জটিল রোগী যারা আছেন করোনা আক্রান্ত তাদের ক্ষেত্রে ফল পাওয়া যাচ্ছে, সে কারণে এফডিএ এটার অনুমোদন দিয়েছে এবং পরীক্ষামূলক ভাবে এটা ব্যবহার করা হচ্ছে, এটার উৎপাদন বাড়ানো হচ্ছে। রেমডেসিভির যে উৎপাদক কোম্পানি তারা বলছে যে তারা এখন ব্যাপক হারে এটি উৎপাদন করবে এবং চূড়ান্ত ভাবে যখন এটা পরীক্ষিত হবে এবং আমেরিকা সরকারের অনুমোদন পাবে তখন তারা সারা বিশ্বের বিভিন্ন দেশে এই ওষুধটি রপ্তানি করবে, পাঠাবে বা বিক্রি করবে। এখন বাংলাদেশে যারা একই ফর্মুলায় একই ওষুধ তৈরি করে প্রয়োগ করতে যাচ্ছেন সেই জায়গায় ওই ক্লিনিক্যাল টেস্টের পরে নানান ধাপ পার হয়ে যখন চূড়ান্ত অনুমোদন দেবে এবং পরীক্ষিত হবে যে এটাই হচ্ছে একমাত্র কার্যকর ওষুধ, তখন যদি আমরা এটা অনুসরণ করে করতাম ভালো হতো। এছাড়াও আমেরিকাতে এর মধ্যে 14টি ওষুধের উপরে একযোগে কাজ হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য এই 14টি কোম্পানি 14টি ওষুধ নিয়ে কাজ করছে, সেগুলোর ফলাফল আসবে। এর মধ্যে আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আরো বিভিন্ন গবেষক, আরো বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান তারাও কাজ করছে, ফলে সারা বিশ্বে যত চেষ্টা হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন ঔষধ প্রতিরোধক আবিষ্কারের সেগুলোর ক্ষেত্রে একমাত্র বলা যেতে পারে রেমডেসিভির এটা এগিয়ে আছে, তাও পরীক্ষামূলক ভাবে। তো আমরা এখন সেরকম ওষুধ বাড়ানো শুরু করে দিয়েছি, সেটা হয়তো আমেরিকাতে যেই হারে প্রয়োগ হচ্ছে সেটুকু হলে ঠিক আছে, কিন্তু চূড়ান্ত অনুমোদন এবং শতভাগ নির্ভুল প্রমাণিত হলে পরে যদি আমরা করতাম সেটা হয়তো ভালো হতো। কিন্তু আমেরিকায় আরো যতগুলো ওষুধের উপরে গবেষণা হচ্ছে, কাজ হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, সেগুলোর ফলাফল চলতি বছরের শেষের দিকে চূড়ান্ত ভাবে পাওয়া যাবে বলে আমেরিকা সরকারও আশা করছে। জি জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে 2000 চিকিৎসককে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এটি নিশ্চয় আমাদের জন্য এই মুহূর্তের জন্য সবচেয়ে সুখের সুখবর এবং করোনা মোকাবেলায় আমরা কিন্তু এখন পর্যন্ত যেই চিকিৎসকদের জন্য যে প্রশিক্ষণ সেটি কিন্তু আমরা দেখছি না, আপনার কাছে কোনো ঘাটতি আছে বলে মনে হচ্ছে কিনা এখন পর্যন্ত? না, ঘাটতি তো নিঃসন্দেহে আছে। এমনিতে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সরকারি বেসরকারি মিলে যদি ধরি 16-17 কোটি মানুষের দেশে এই স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট ভালো না, যথেষ্ট উপযোগী না। আমাদের রোগী অনুযায়ী, জনসংখ্যা অনুযায়ী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, হাসপাতাল, সরকারি বেসরকারি সবকিছু সব করলে অনেক পিছিয়ে আছি আমরা অন্য অনেক দেশের তুলনায়, এমনকি বাংলা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায়।
সেই জায়গায় করোনা মহামারীর মতো এরকম একটি সংকটে সেটার ঘাটতি থাকবে, এটাই স্বাভাবিক। তাদের বছর জুড়ে কোনো ঘাটতি থাকে না, সক্ষমতা অনেক বেশি আমেরিকার মতো দেশে, ইউরোপের বিভিন্ন দেশে। তারাও কিন্তু এখন এই করোনা রোগীদের চিকিৎসা দিতে, স্বাস্থ্যসেবা দিতে, পরীক্ষা নিরীক্ষা করতে অনেক বেশি হিমশিম খাচ্ছে, কারণ এটা একটা অস্বাভাবিক অবস্থা। তো যাদের সামর্থ্য অনেক বেশি তাদের জন্য অস্বাভাবিক অবস্থা হিমশিম খাওয়ার মতো, আমাদের জন্য তো সেটা হবেই। যে হারে আমাদের রোগী বাড়ছে, যে হারে সংক্রমণ বাড়ছে, সামনে হয়তো এই সংকটটা আরো বেশি প্রকট হবে। তার আগে সরকার হাসপাতাল, চিকিৎসক, নার্স এইগুলো যদি বাড়াতে পারে, চিকিৎসা সরঞ্জাম বাড়াতে পারে, পরীক্ষা করার কিট বাড়াতে পারে, স্বাস্থ্যকর্মীদের জন্য ইপিআই বা পরীক্ষামূলক আত্মরক্ষামূলক যেসব উপকরণ সেগুলো যদি বাড়াতে পারে, তাহলে আমরা হয়তো আর একটু বেশি সুরক্ষা দিতে পারবো। কিন্তু এখন পর্যন্ত আমাদের যে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে পরীক্ষার মাধ্যমে যেগুলো আমরা জানতে পারছি, তার তুলনায় হয়তো এটা খুব বেশি ঘাটতি মনে হচ্ছে না। কিন্তু যে হারে বাড়ছে এবং অন্যান্য দেশে যেভাবে বেড়েছে, যে পর্যায়ে গেছে, সে পর্যায়ে গেলে পরে আমাদের এই সামর্থ্য, আমাদের এই উপকরণ, আমাদের এই চিকিৎসক, আমাদের এই হাসপাতাল মোটেও প্রয়োজনের ধারে কাছেও থাকবে না। জি, আপনি থাকুন জনাব নাজমুল আশফাক। জনাব ডাক্তার সজল আশফাক, আপনার কাছে আসতে চাই যে আমাদের কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত যদি ধরি যে 10,000-এর কিছুটা বেশি আক্রান্তের সংখ্যা, এবং আমাদের প্রবাসীদের সংখ্যা কিন্তু খুবই উদ্বেগজনক একটি সংখ্যা রয়েছে আক্রান্তের সংখ্যা, সেখানে 11,000-এর বেশি প্রবাসী এর মধ্যে আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত, 455 জন প্রবাসী আমাদের মৃত্যুবরণ করেছেন। আপনি যুক্তরাষ্ট্রে থাকেন, সেখানেও আমাদের 200-এর বেশি প্রবাসী কিন্তু এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে মারা গেছেন। এটি আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়, আমাদের অর্থনীতির জন্য খুবই উদ্বেগের বিষয়, কারণ তারা আমাদের অর্থনীতির যারা যে রেমিটেন্স পাঠান সেটি অর্থনীতির জন্য বড় একটি চালিকা শক্তি, এবং এটি এই আক্রান্তের সংখ্যা বা সংক্রমণের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে উদ্বেগজনক হারে। আপনি তো একজন চিকিৎসক, আপনি আসলে আপনার অভিজ্ঞতা থেকে যারা আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে নিউ ইয়র্কে আমি বলতে পারি যারা আক্রান্ত হয়েছেন, এটা মূল কারণ হচ্ছে যে আসলে এপিসেন্টার, যেটা আপনি জানেন যে এলমাস হাসপাতালকে ঘিরে তো এপিসেন্টারটা, তো এটাকে আশেপাশে ঘিরেই কিন্তু বাঙালিদের বসবাস, যেটা জ্যাকসন হাইট বলে, এবং তার থেকে একটু দূরেই কিন্তু জামাইকা হিলসাইড। তো এই এলাকাটাই বাঙালি অধ্যুষিত এলাকা, এবং এই এলাকায় এই কারণে এটা হয়েছে। এবং আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এলাকাটা কিন্তু জ্যাকসন হাইট এবং এবং হিলসাইড এভিনিউ এই জায়গা দিয়ে কিন্তু, যেটা সবচেয়ে একটা বড় ওয়ান অফ দ্য বিগেস্ট রেল স্টেশন যেটা সাফিন ব্লুবার, সেখান থেকে কিন্তু জেএফকে এয়ারপোর্টের সাথে ডাইরেক্ট কানেকশন। কাজে ইউরোপ থেকে বলা হচ্ছে ইউরোপ থেকে ফেব্রুয়ারিতে প্রায় 1,39,000-এর বেশি লোকজন জেএফকে এয়ার দিয়ে ঢুকেছে, এবং তাদের বেশিরভাগ কিন্তু এই ট্রেনগুলো ইউজ করেছে। এই ট্রেনগুলো কিন্তু জ্যাকসন হাইট দিয়ে যায় এবং সেখানে তারা বেশিরভাগ লোকজন নামে, যে কারণে কিন্তু এই এলাকাটা আক্রান্ত হয়েছে বেশি। কারণ এবং জ্যাকসন হাইট ট্রেন স্টেশনটা সেটা অনেক বড় একটি ট্রেন স্টেশন, সেখানে অনেক ট্রেন থাকে, অনেকগুলো লোকের সমাগম হয়, কাজে এইগুলি জায়গা থেকে কিন্তু এই জায়গাটাতে ছড়িয়েছে বেশি। আপনি যদি দেখেন ম্যানহাটনে কিন্তু অত বেশি ছড়ায়নি, ঠিক একইভাবে প্রথম যখন আক্রান্ত হয় ম্যানহাটন থেকে ব্রঙ্কসে, সেটা কিন্তু গয়ের থেকে ব্রঙ্কসে সেটা যায়, সেখান থেকে সেটা ছড়ায়, কাজে এই জায়গা আলটিমেটলি কিন্তু এপিসেন্টার হয়ে যায় কুইন্সের যে জ্যাকসন হাইটস এলমা, এখানে বাঙালিদের মানে বসবাস, কাজে বাঙালির আক্রান্ত হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে বাঙালিরা আপনি জানেন যে আধ্যাত্মিক, তারা সামাজিক ভাবে সবচেয়ে মেলামেশা করে, এটা একটা বড় কারণ, এবং তারা যে কারণে তাদের মেলামেশাটা বেশি ছিল, কারণ আক্রান্ত বেশি। কিন্তু বাঙালিদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা প্রবাস আছেন আপনারা, আপনারা প্লিজ সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনে চলুন, মাস্ক আইসিটিতে আমরা ঘাটতি দেখি, আমরা মাস্কটা পরছি কিন্তু মাস্কটা কিভাবে পরতে হবে, মাস্কটা কিভাবে মেনটেন করতে হবে, মাস্কটা পরছি না, আমরা মাস্কটাই পরছি না, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং একদম মেনটেন করছি, ভুলে যাই আসছে এই জিনিসটা। আসলে আসলে এখন তো আমরা নতুন পৃথিবীতে ঢুকছি, এই করোনা পৃথিবীতে আসলে আমাদের নতুন ভাবে অভ্যস্ত। জি জনাব নাজমুল আশফাক, জনাব সজল আশফাক আপনি থাকুন। জনাব নাজমুল আশফাক, আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই যে প্রবাসীরা, আমাদের উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী আক্রান্ত হচ্ছেন, বাংলাদেশের জন্য খুবই উদ্বেগের বিষয়, সরকার অনেকগুলো উদ্যোগও নিয়েছেন, যারা আসতে চাচ্ছেন তাদেরকে বিশেষ ফ্লাইটে নিয়ে আসার ব্যবস্থা এর মধ্যে করেছেন, গত এক মাসে আমরা দেখেছি যে প্রায় 4,000-5,000 প্রবাসী এর মধ্যে দেশে এসেছেন,
এই সংকটের মাঝেও। আসলে কি মনে হচ্ছে আপনার কাছে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, আমাদের প্রবাসীদের জন্য যে উদ্বেগটি বাড়ছে? আমেরিকার থেকে বেশি সামর্থ্য নিশ্চয়ই আমাদের নাই, তো আমেরিকার মতো দেশের থেকে যখন 2 শতাধিক বাঙালি মারা গেছেন, তার মানে হচ্ছে যে বাস্তবতা এই যে আমেরিকার মতো দেশও এই মানুষগুলোকে বাঁচাতে পারেনি, যেমন করে আরো লক্ষ লক্ষ আমেরিকান, হাজার হাজার আমেরিকান মারা গেছেন, প্রায় 70,000-এর কাছাকাছি। ফলে ওই মানুষগুলো যদি বাংলাদেশে চলে আসতো তাহলে তো আরো বেশি নাজুক অবস্থার মধ্যে থাকতো। বাংলাদেশে কিন্তু এই সংক্রমণটা শুরু হয়েছে এই প্রবাসীদের মাধ্যমে, তারা এসে বাংলাদেশে এটা শুরু করেছেন, তাদের মাধ্যমে বিস্তার হয়েছে, তারা এসে কোনো কিছু মানেন নাই, কোয়ারেন্টাইন মানেন নাই, ঘরে থাকেন নাই, সামাজিক দূরত্ব মানেন নাই, ইচ্ছা মতো চলাফেরা করেছেন এবং তারা এই সংকটটা বাংলাদেশে ছড়িয়েছেন। তারপরে বিভিন্ন দেশে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে যদি আরো বেশি করে আমরা নিয়ে আসি তাহলে এটা আরো বেশি ভয়াবহ হবে পরিস্থিতি। সিঙ্গাপুরে যে এতগুলো বাঙালি মারা গেল কেন, সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা, সিঙ্গাপুরের বাস্তবতা কি আমাদের চেয়ে খারাপ? নিশ্চয়ই না, কিন্তু সিঙ্গাপুরে আমাদের যারা থাকেন বেশিরভাগই হয়তো আপনার এই কি বলবো বিভিন্ন সাধারণ শ্রমিক হিসেবে কাজ করেন, যেভাবে জীবনযাপন করেন, তাদের যে ঘিঞ্জি জীবনযাপন, একসাথে মিলেমিশে থাকার দূরত্ব না মানা, এইটা উন্নত দেশেও কিন্তু তারা তাই করেন। আমেরিকা তো সব জায়গায় না, কিছু কিছু জায়গায় আছে, অন্য অনেক দেশে আছে। ফলে বাঙালিদের ওই দেশে থাকার সুবিধাটা অনেক সময় হয়তো তারা পায় না, তাদের জীবনযাপন, তাদের আর্থিক অবস্থা, তাদের চলাফেরা, তাদের আচার ব্যবহার সবকিছুর কারণে সেটা হয়েছে। ফলে প্রবাসে থেকে অনেক বড় উন্নত সামর্থ্যবান দেশে থেকে যদি তারা সুরক্ষিত না হন, তাদেরকে দেশে এনে আমি কি বাড়তি সুরক্ষা দেব সেটা আমি বুঝতে পারছি না, বরং আমাদের ঝুঁকি বাড়াবো যেমন করে শুরুতে হয়েছে এবং যেমন করে প্রবাসীদের মাধ্যমে বাংলাদেশে এই সংক্রমণটা শুরু হলো, ছড়ালো এবং আস্তে আস্তে সেটা বিস্তার লাভ করছে। জি ধন্যবাদ জনাব নাজমুল আশফাক, জনাব নাজমুল আশরাফ। এবং আমরা যে বিষয়টি জানি যে প্রবাসী যেসব শ্রমিকরা রয়েছেন তাদের জন্য আজকে একটি নেম বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে অভিবাসী যেসব শ্রমিক রয়েছে তাদের জন্য একটি কার্যকরী কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি অর্থনীতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়কে কর্মপন্থা নির্ধারণের আহ্বানও জানিয়েছেন। আমরা আরও যেসব খবর রয়েছে আমাদের কাছে, ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিট চালুর 3 দিনে 26 জনের এরই মধ্যে মৃত্যু হয়েছে, এর মধ্যে 4 জন করোনা পজিটিভ ছিল এবং বাকিরা করোনা সাসপেক্টেড ছিল। প্রিয় দর্শক, আমরা একটু বৈশ্বিক পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই। বৈশ্বিক পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন 36,11,788 জন এবং মৃত্যুবরণ করেছেন 2,50,141 জন এবং সুস্থ হয়ে ফিরেছেন 11,71,046 জন। আমরা একটু আমাদের দেশের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেসব জেলায় পরিস্থিতি আপনাদের জানাতে চাই। এখন পর্যন্ত সারা দেশে যে আক্রান্ত সে আক্রান্তের সংখ্যা আমরা যদি বলি যে 10,143 জন এখন পর্যন্ত সারা দেশে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ঢাকা বিভাগকে বলা হয় সবচেয়ে বড় হটস্পট, সেটি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ঢাকা শহরে 4,780 জন আক্রান্ত হয়েছেন, দ্বিতীয় হটস্পট নারায়ণগঞ্জ 1,000-এ পৌঁছে গেছে, 1,021 জন আক্রান্ত, গাজীপুরে 325 জন আক্রান্ত, কিশোরগঞ্জে 202 জন, নরসিংদীতে 154 জন। এই ছিল ঢাকা বিভাগ। চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা আমি যদি বলি, চট্টগ্রাম বিভাগে কুমিল্লাতে খুবই অব্যাহতভাবে বেড়েই চলছে সংক্রমণ এবং আক্রান্তের সংখ্যা 105 জন, কুমিল্লাতে, ব্রাহ্মণবাড়িয়াতে 55 জন, কক্সবাজারে 37 জন এবং চট্টগ্রামে 82 জন আক্রান্তের সংখ্যা। সিলেট বিভাগের মধ্যে আক্রান্তের সংখ্যা অন্যান্য জেলার থেকে কিছুটা কম, তবে সেখানে হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। আজ আমরা যতটুকু জানি যে হবিগঞ্জের যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনিও করোনা আক্রান্ত হয়েছেন, হবিগঞ্জে 69 জন এবং সুনামগঞ্জে 33 জন, সিলেটে এখন পর্যন্ত 18 জন করোনা আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগের কথা যদি বলি, রংপুর বিভাগে সমানভাবে আক্রান্ত হয়েছেন, তবে রংপুর জেলায় 62 জন আক্রান্ত হয়েছেন, গাইবান্ধায় 23 জন, নীলফামারীতে 23 জন এবং 22 জন কুড়িগ্রামে আক্রান্ত হয়েছেন। খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যশোর জেলায়, সেখানে 63 জন আক্রান্ত, খুলনাতে 16 জন, ঝিনাইদহে 19 জন এবং কুষ্টিয়াতে 16 জন। এ ছিল খুলনা বিভাগের পরিস্থিতি। ময়মনসিংহ বিভাগে এখন পর্যন্ত ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত, অব্যাহতভাবে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা ময়মনসিংহে বাড়ছে। আপনারা জানেন যে কমিউনিটি ট্রান্সমিশনের পর্যায়ে বাংলাদেশ এবং সবচেয়ে ঝুঁকির সময়টি অতিক্রম করছে। 166 জন ময়মনসিংহ জেলায়, জামালপুরে 73 জন, নেত্রকোনায় 51 জন, শেরপুরে 26 জন। এরপর বরিশাল বিভাগে এখন পর্যন্ত বরিশালে 41 জন আক্রান্ত হয়েছেন, বরগুনাতে 36 জন, পটুয়াখালীতে 28 জন।
রাজশাহী বিভাগে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুইটি জেলা একটু বেশি হলো, অনেকগুলো জেলাতে মোটামুটি ধীর গতিতে আক্রান্তের সংখ্যা রয়েছে এখন পর্যন্ত। জয়পুরহাটে 33 জন সর্বোচ্চ এবং বগুড়াতে 19 জন, নওগাঁতে 16 জন। এই ছিল আমাদের কাছে সারা দেশের বিভিন্ন জেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যার পরিসংখ্যান। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যেতে চাই। এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব নাজমুল আশরাফ এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন নিউ ইয়র্ক থেকে ডাক্তার সজল আশফাক। আপনাদের আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন জার্মানি থেকে আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন মিস্টার হাসনাত মিয়া, কনসাল জেনারেল বাংলাদেশ দূতাবাসের তিনি রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি মিস্টার হাসনাত মিয়া। আপনার কাছে আসতে চাই, জার্মানি করোনা মোকাবেলায় বেশ বলা যায় সফলই বলা যায় তাদেরকে, কিভাবে আসলে জার্মানি এই সফলতাটা ধরে রেখেছে এই দুর্যোগকালীন মুহূর্তে যেখানে বিশ্বব্যাপী একটি বড় ধরনের বিপর্যয় নেমে এসেছিল, একটু যদি বলেন সংক্ষেপে। জার্মানির সাকসেস হিস্ট্রি আপনার প্রথম থেকেই লকডাউন চলে গেছিল, গভর্নমেন্টের যে আইন এবং ওটা ফলো করছে করার পিছনে কারণ আছে। বাংলাদেশ থেকে জার্মানির এখানে যারা অর্থনৈতিক সাহায্য চাকরি পায় বা চাকরি সরকারের যে সাহায্যটা এটা অনেক সেবিতর গভর্নমেন্ট দিয়ে দিয়েছে, অনেক কান্ডিত করতে পারে এটাও কিন্তু একটা যখন আপনার জীবন দ্বারা যখন নিশ্চয়তা করতে থাকতে পারে পাশাপাশি একটা একটা অনেক বড় দেশ মানুষের দেশ এইখানে লকডাউন দিলে যে আপনি ঘর থেকে আপনার তারা একসাথে থাকে তারা খুব মানে বাইরে যেতে পারে পার্কে হাঁটতে পারে ডিস্টেন্সে। আর তারপরে একটা জিনিস হল যে তাকে অর্থনৈতিক ব্যাপারটা যে চেষ্টা হয় যে সমস্ত কিছু বন্ধ করে তার মানে ওরা প্রথম থেকে আপনি ফ্যাক্টরিতে 100 জন করা থাকে 25 জনকে ট্রিগুলো চালাতে থাকে তার মানে অর্থনীতি মার্কেট জীবনযাত্রা এবং ফুল সিস্টেম যেটা আবার দা প্লাস আনুষ্ঠিক যেটা স্ট্রেস আপনি প্রবলেমস হয়ে যাবেন না আপনি মানে অসহায় হয়ে যাবেন না সরকার প্রথম থেকে করতে যেটা জার্মানি এখন পর্যন্ত বেশ বলা যায় যে করোনা মোকাবেলায় সফল, কিন্তু আমাদের 11,000-এর বেশি প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন। আপনারা আসলে আমাদের এখানে যে প্রবাসীরা রয়েছেন তাদের জন্য কি উদ্যোগগুলো আপনারা নিয়েছেন? আমরা জানি যে বিভিন্ন দেশের যেসব দূতাবাসগুলো রয়েছে বাংলাদেশের দূতাবাস তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, আপনারা কি ধরনের উদ্যোগগুলো নিয়েছেন যদি একটু বলেন? জার্মানিতে আমাদের প্রবাসী শুধু আমাদের ছোট বসে এটা একটা ডিফিকাল্ট টাকা যেটা নাকি একটা জিনিস। আর আমরা কমিউনিটি আমাদের এম্বাসিতে থাকা সবাই খবর রাখ এবং যারা স্থায়ী বসবাস সরকার তাদেরকে বাকি না গেলেও 85% টাকা দিচ্ছে। এই যে একটা
অর্থনৈতিক যেটা ট্রুথ এটা তারা সাকসেস সারা আজকে 28 বলতে পারি সারা পৃথিবী যে ব্রেক্সিটের যে যুদ্ধ করছে এখানে বলে G7 এ সবাই পার্টিসিপেট করছে এবং জার্মান সরকার 525 মিলিয়ন ইউরো পেয়েছে শুধু জার্মান এক G7 এ আমেরিকা সবাই কিন্তু পার্টিসিপেট করছে 7.5 বিলিয়ন থেকে কুইকভাবে এই ভ্যাকসিন সাপোর্ট করা জি জনাব হাসনাত কিন্তু একত্র কাজ প্রতিবেশীদেরকে কিন্তু কাজ করছে জনাব হাসনাত মিয়া আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা আপনার কাছে আবারও আসবো আপনার কথা শুনবো আমরা আমরা আমাদের সঙ্গে জনাব নাজমুল আশরাফ আপনি আছেন আমরা একটু যে বিষয়টা আপনার কাছে জানতে চাই যে এখনও অনেক রোগীকে আমরা দেখছি যে জ্বর সর্দি কাশি কিংবা করোনা সাসপেক্টেড হয়ে মারা যাচ্ছেন আজকেও একজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে টেস্ট দেওয়ার জন্য তার যে নমুনা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন কিন্তু সিরিয়াল পান না এরপরে একজন মারা গিয়েছেন এই ধরনের কিন্তু মৃত সংখ্যা বাড়ছে আসলে কিন্তু এই আমরা আমাদের টেস্ট যদিও আজকে বেড়েছে 5000 অতিক্রম করে 6000 অতিক্রম করেছে কিন্তু এই সময় এসে আমাদের এই টেস্টের সংখ্যা আরো বাড়ানো উচিত ছিল কিনা আপনার কি মনে হয় নিশ্চয়ই নিঃসন্দেহে এটি সারা বিশ্বের সেরা যেসব বিশেষজ্ঞ আছেন তারা প্রতিদিন প্রতিনিয়ত বলছেন পরীক্ষার কোনো বিকল্প নাই আমাদের যে হারে পরীক্ষা হচ্ছে সেটা একেবারেই খুবই কম এবং যারা পরীক্ষা করতে যাচ্ছেন স্বেচ্ছায় তারাও এই সুযোগটা পাচ্ছেন না দিনের পর দিন লাইন ধরে এবং নানানভাবে তারা ফিরে আসছেন বা সময় মতো পাচ্ছেন না সেই জায়গায় যদি সরকার উদ্যোগী হয়ে যেটা অন্য অনেক দেশে বেশি আক্রান্ত দেশে বলা হচ্ছে পাইকারি হারে গণহারে নির্বিচারে পরীক্ষা করার এবং নির্বিচারে পরীক্ষার মাধ্যমে আক্রান্তদেরকে বিচ্ছিন্ন করে ফেললে বাকি মানুষগুলো বেঁচে যাবে এটা আর বিস্তার লাভ করবে না এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে তো সরকার তো নির্বিচারে করার পর্যায়ে এখনো যায় নাই যারা স্বেচ্ছায় যাচ্ছে আগ্রহী হয়ে যাচ্ছে বা কোনো সন্দেহ থেকে যাচ্ছে বা কোনো না কোনো লক্ষণ নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা পরীক্ষা করতে পারছি না এই যে সংকটটা এটা কিন্তু বাংলাদেশে নতুন না শুধু বাংলাদেশেরই না আমরা অনেক উন্নত দেশে আমেরিকার মতো দেশে জার্মানির মতো দেশে ফ্রান্সে এগুলো দেখেছি এই সংকটটা গেছে একটা পর্যায়ে তখন তারা তাদের সামর্থ্য বাড়ানোর চেষ্টা করেছে পরীক্ষার কিট বাড়ানোর চেষ্টা করেছে উৎপাদন বাড়িয়েছে অন্য দেশ থেকে এনেছে ফলে আমাদের এখন স্বেচ্ছা যারা যাচ্ছে তাদেরকে পরীক্ষা করতে পারছি না গণহারে গেলে পরে আমাদের যে সামর্থ্য দরকার হবে পরীক্ষার কিট ব্যবস্থা ল্যাবরেটরি চিকিৎসক স্বাস্থ্যকর্মী তার জন্য এখন আমাদের প্রস্তুতি নেওয়া দরকার তা না হলে পরে যখন ব্যাপক হারে পরীক্ষার প্রয়োজন হবে তখন কিন্তু এই সংকটটা আরো ঘনীভূত হবে এবং তখন সামাজিক সংক্রমণের যে মাত্রা সেটা অনেক গুণে বেড়ে যাবে জি জনাব নাজমুল আশরাফ এবং জনাব মিস্টার হাসনাত মিয়া কনসুল জেনারেল জার্মানস্থ বাংলাদেশ দূতাবাস আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকুন আমরা একটু ছোট্ট বিরতি নিতে হচ্ছে বিরতির পর এসে প্রিয় দর্শক আমরা নিচ্ছি একটি ছোট্ট বিরতি সঙ্গেই থাকুন স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে আমি আছি ফখরুল ইসলাম এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন জনাব নাজমুল আশরাফ এবং মিস্টার হাসনাত মিয়া কনসুল জেনারেল জার্মানস্থ বাংলাদেশ দূতাবাস প্রিয় দর্শক আমরা যতটুকু আমাদের কাছে এই পর্যন্ত খবর রয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা দুশ্চিন্তা রয়েছেন আপনারা জানেন যে প্রায় 2 মাস যাবত করোনাকে ঘিরে ছুটি এবং লকডাউনের কবলে দেশে 548 জন চিকিৎসক এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন 700-র বেশি পুলিশ সদস্য করোনা আক্রান্ত গণমাধ্যম কর্মীরাও আক্রান্ত হয়েছেন ঈদে বন্ধ থাকছে আন্তঃজেলা গণপরিবহন সরকারি প্রজ্ঞাপনে এমনটাই জানানো হয়েছে এপ্রিলে বন্ধ গার্মেন্টস শ্রমিকদের বেতন আরও 5% বাড়িয়ে 65% করার ঘোষণা দিয়েছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় জনাব নাজমুল আশরাফ আপনার কাছে আসতে চাই আপনাকে দিয়ে শুরু করতে চাই এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে করোনা মোকাবেলায় প্রথম দিকে দেখলাম ত্রাণ বিতরণ অব্যবস্থাপনা চিকিৎসা সামগ্রী ও তার মান নিয়েও কিছু অনিয়ম রয়েছে ছিল এইসব অবস্থাপনার পর নানা সংকট কাটিয়ে এখন কিছুটা নিরসনে সরকার উদ্যোগী হয়েছেন ব্যবস্থা নিয়েছেন সচিবদেরও বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে আসলে সংকট এবং অব্যবস্থাপনা কতটা এখন পর্যন্ত আছে সম্ভাবনা কতটা দেখছেন নাজমুল আশরাফ শুরুতে যেরকমটা ছিল তার তুলনায় পরিস্থিতি এখন উন্নত হয়েছে আমরা লক্ষ্য করেছি আমাদের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত
সারা দেশের সরকারি কর্মকর্তা হাসপাতাল চিকিৎসক জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার এমনকি উপজেলা পর্যায়ের যারা কর্মকর্তা আছেন চিকিৎসক আছেন তাদের সবার সাথে তিনি সরাসরি ভিডিও কনফারেন্স করেছেন প্রত্যেকটা জায়গার পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন এবং সমস্যাগুলোর কথা শুনেছেন তিনি সমাধান দিয়েছেন তিনি আগ বাড়িয়ে অনেক পরামর্শ দিয়েছেন কিন্তু এখানে যেটা আমরা লক্ষ্য করি যারা প্রশাসনে থাকেন যারা সরকারি চাকরি করেন তাদের এটা একটা মজ্জাগত স্বভাব তারা কখনোই কোনো কিছু সরকার প্রধানকে বলতে চায় না যেটা খারাপ যেটা ঘাটতি আছে যেটা মধ্যে সমস্যা আছে এবং আমরা যখন এই জেলা প্রশাসক সহ অন্য সবার বক্তব্য শুনি সরাসরি সম্প্রচারিত টেলিভিশনের মাধ্যমে তখন মনে হচ্ছে যে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা উপজেলা গোটা বাংলাদেশটাকে ওরা একেবারে বেস বানিয়ে ফেলেছে কিন্তু বাস্তবতা তো তা না এই সমস্যাগুলো আপনি সুরক্ষিত আমরা গণমাধ্যমের সাথে জানতে পারি এবং সেগুলো জানার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী তাদের সাথে যুক্ত হন কিন্তু তারা সেই সমস্যার কথা বলেন না তারা দশটা বিশটা ভালো দিক এমন ভাবে ফুলিয়ে ফাটিয়ে বলেন এবং যে ব্যবস্থা নিয়েছেন তাতে করে একেবারে সব হয়ে গেছে এরকম একটা ভাব দেওয়ার চেষ্টা করেন কিন্তু সমস্যাগুলোকে ঢেকে রাখার চেষ্টা করেন অনেক কিছু প্রধানমন্ত্রীকে জানান না তো সরকার প্রধান হয়ে যেন তিনি সারা দেশের সব এলাকার সব সমস্যা জানতে চাচ্ছেন এটা জানালে তাদের সমস্যাটা কি জানালে কি তাদের গর্দান যাবে বা এই সমস্যাগুলো তো হতেই পারে হচ্ছে সারা বিশ্বে হচ্ছে বাংলাদেশেও হবে ফলে যেটুকু অব্যবস্থাপনা ঘাটতি সমস্যাগুলো ছিল আমার মনে হয় এই ঘাটতির কারণে কিন্তু জনাব নাজমুল আশরাফ আমি আমি একটু মাঝখানে একটু যদি বলি যে এই যে জানানোর কারণ আমরা দেখেছি যে মুগদা জেনারেল হাসপাতালের যিনি একজন পরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে মাস্ক নিয়ে উনি যখন কথা বলেছেন মানে এই কারণে এইসব কারণে কি না তারা বলতে চান না এটি একটা কারণ হতে পারে কিন্তু আমি যেটা কথা বলছিলাম যে প্রধানমন্ত্রী নিজে যখন জানতে চাচ্ছেন প্রত্যেকটা জেলা উপজেলার খবর সেখানে এই সমস্যাগুলোর কথা যদি তাদের ব্যর্থতার কারণে হয় তাহলে নিশ্চয়ই তাদের বলার ক্ষেত্রে একটা ভয় থাকতে পারে কিন্তু পরিস্থিতি বাস্তবতার কারণে যদি এই সমস্যাগুলো হয় যেটা সমাধানের জন্য প্রধানমন্ত্রী সরকার প্রধান সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ তারা সহযোগিতা করবে সেটা বলতে তাদের ভয় কি তবে যাদের ব্যাপারে বিভিন্ন চিকিৎসক সমস্যার কথা বলেছেন বা সামাজিক মাধ্যমে লিখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে কোন একজন চিকিৎসক সামাজিক মাধ্যমে কি লিখেছেন সেই জন্য এইটা কিন্তু আসলে সমাধান না এটা যারাই করছেন যে পর্যায়ের প্রশাসকরাই করছেন না কেন আমার ধারণা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী নিশ্চয় চাইবেন না যে সমস্যা ঢেকে রেখে ভালো দেখানোর চেষ্টা করা কিন্তু তলে তলে সমস্যা এমন অবস্থা হবে যেটা এক সময় আর আপনার মোকাবেলা করা যাবে না সমাধান করা যাবে না সেই ব্যর্থতা তো সরকারের ঘাড়েই পড়বে সরকারের প্রধানের ঘাড়েই পড়বে তিনি কেন এগুলো জানতে চাইবেন না কিন্তু সঠিকভাবে জানানো হচ্ছে কিনা কমিয়ে বাড়িয়ে বলা হচ্ছে কিনা বা কাউকে দোষারোপ করার জন্য পরিস্থিতি খারাপ দেখানোর জন্য বা মানুষকে আতঙ্কিত করার জন্য বলা হচ্ছে না আপনি বিভিন্ন দেশে আমাদের অনেক প্রবাসীরা আক্রান্ত হয়েছেন জার্মানির যে সরকারের যে ব্যবস্থাপনা গুলো তারা নিয়েছেন সংক্রমণকে দমিয়ে রাখার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে কি বলবেন অন্যান্য দেশে যারা রয়েছেন বাঙালিরা এবং আমাদের প্রত্যেকটা কিন্তু বিভিন্ন কারণ আছে যখন সরকার জানতে পারে যে যখন ইতালির দিকে আসলো তখন সরকার জনাব হাসনাত মিয়া আপনার সাথে মনে হয় সংযোগটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে আপনি আপনি থাকুন আমাদের সঙ্গে আমরা একটু জনাব নাজমুল আশরাফ আপনার কাছে আসতে চাই আমরা দেখছি যে যেখানে ঘনবসতি সেখানে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি এবং সারা দেশের যে পরিসংখ্যান সেই হিসেবে রাজধানীর পুরনো ঢাকায় এখন পর্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা হয় সেখানে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ শতাধিক করোনা আক্রান্ত
এই অবস্থা আসলে ঘনবসতি এলাকাগুলোতে সংক্রমণ রোধে আমরা স্থানীয় যে চিকিৎসা কাঠামো সেটি আমরা দেখছি না। বিশেষজ্ঞরা বারবারই বলছেন যে স্থানীয় পর্যায়ে গ্রামে যেরকম ভাবে বিভিন্ন এলাকায় চিকিৎসা কাঠামো রয়েছে, সেই চিকিৎসা কাঠামো আমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে জনসংখ্যা অনুপাতে সেভাবে আসলে কাঠামোটি নেই। এক্ষেত্রে আসলে কি বলবেন, আমাদের এই কাঠামো কি প্রয়োজন কিনা, বা আমাদের যে করোনা মোকাবেলায় সামনের দিনগুলোতে ভলান্টিয়ার এখন পর্যন্ত সেভাবে আমরা দেখছি না, এসব ক্ষেত্রে কি বলবেন জনাব নাজমুল আশরাফ? সবচেয়ে বড় নির্দেশনা, সবচেয়ে বড় করণীয় যদি সেটি হচ্ছে দূরত্ব, আমরা বলছি সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব। সেই দূরত্ব বজায় রাখা যায় না যে অঞ্চলগুলোতে, সেখানে এই সমস্যাটা বাড়বে, এটা স্বাভাবিক। এখন ঘিঞ্জি ভাবে যেখানে বসবাস করে, আপনি পুরনো ঢাকা বলছিলেন, আমাদের একসময় এপি সেন্টার হয়ে গেছিল মিরপুর, নারায়ণগঞ্জ হচ্ছে, গাজীপুর হচ্ছে, ফলে ঘনবসতিপূর্ণ এলাকাতে বেশি ব্যবস্থা নেওয়া দরকার। আর তার বিপরীতে স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল, যা কিছু আমরা বলি পরিচ্ছন্নতা ইত্যাদি ইত্যাদি, এগুলো তো ঘাটতি আমাদের সবসময় আছে, স্বাভাবিক সময়তে আছে, আর এই সময় কেন থাকবে না? গতকাল নিউ ইয়র্কের গভর্নর একটা কথা বলেছেন যে নিউ ইয়র্কের স্বাস্থ্য ব্যবস্থা কতটা অপ্রতুল সেটি এই করোনা পরিস্থিতির মধ্যে তারা বুঝতে পেরেছেন। তো আমাদের তো অপ্রতুল আমরা এমনিতেই বুঝতে পারি, আমাদের জন্য করোনা লাগে না, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের সামর্থ্য, আমাদের সংকল্পতার জন্য, আর করোনা সেটা আমাদেরকে আরো বেশি করে বুঝিয়ে দেবে। এবং এই করোনা পরিস্থিতিতে আমরা চাইলে রাতারাতি হুট করে সবকিছু আমরা বাড়িয়ে ফেলতে পারবো না। যেমন আপনি বলছিলেন যে নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে, নিশ্চয়ই নতুন নার্স নিয়োগ দেওয়া যেতে পারে, আবার আমরা রাতারাতি হাসপাতাল বানিয়ে ফেলতে পারি, এরকম উদাহরণ কিন্তু হয়েছে, সেটি অন্যান্য দেশে হচ্ছে, আমরা দেখেছি আমেরিকার মতো। ওকে নাজমুল আশরাফ, আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, আপনার কাছে আমি এখন 30 সেকেন্ডের মধ্যে জানতে চাইবো যে শেষ প্রশ্ন, গণপরিবহন চালুর বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি, অর্থাৎ 16 তারিখের আগে কোনো গণপরিবহন চালুর সিদ্ধান্ত এখনো হয়নি, তবে ঈদে আন্তঃজেলা যে গণপরিবহন সেটি কিন্তু বন্ধ থাকবে। যদি গণপরিবহন রাজধানীতে বা বিভিন্ন জেলা সড়কগুলোতে চালু হয় 16 তারিখের পরে, তাহলে কি ধরনের ঝুঁকি থাকতে পারে, 30 সেকেন্ডে যদি আপনি বলেন? চরম ঝুঁকি, কারণ গণপরিবহনে তো দূরত্ব মানা হবে না, এমনকি আপনি যদি ব্যক্তিগত পরিবহনও চলেন সেখানেও কি আপনি ছয় ফুট দূরত্ব মানতে পারছেন? পারছেন না, ফলে গণপরিবহন চালু হওয়ার পরে গণহারে সংক্রমণ বাড়বে, এই আশঙ্কা করাটাই স্বাভাবিক। অসংখ্য ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। এবং জনাব হাসনাত মিয়া, আপনার শেষ কথা জানতে চাই, যে 20 সেকেন্ড সময়। জার্নালিস্ট আপনি বাবা জিজ্ঞেস করে জার্নালিস্ট আপনি সরকার যে অর্থনীতি সেটা দিয়েছে আজকে প্রাইমারি স্কুল আমাদের সময় একেবারে শেষ। ধন্যবাদ জনাব মিস্টার হাসনাত মিয়া এবং ডক্টর সজল আশফাক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাকেও ধন্যবাদ জানাই, এবং জনাব নাজমুল আশরাফ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ঈদকে ঘিরে সীমিত পরিসরে শিথিল হয়েছে করোনা সতর্কতা, কিন্তু মনে রাখবেন সবচেয়ে খারাপ সময় এখন বাংলাদেশ, তাই আপনারা চলাফেরায় ভুলবেন না সতর্কতা, ঘরে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকবেন। শুভরাত্রি।